এই পণ্ডিত মশাই কতদিন হলো গয়া গেছেন, কবে ফিরবে সই জানি না রে। তবে মাকে বলে গেছেন মাস তিনেক সময় লাগবে। 3 মাস? বাবা, ভেবে ভেবে সোনার বরণ যে কালি করে ফেলেছিস। যা থাক থাক, আর রাগ করতে হবে না। বাবা, বিয়ের পর সেই যে শ্বশুর বাড়ি আমি বাপের বাড়ি যাবার নাম কি করিস নে। হ্যাঁ আচ্ছা, পণ্ডিতকে কি দিয়ে বস করেছি বলতো? অবশ্যই কি বস করা চলে রে। ও বাবা, অবশ্যই কি বস করা চলে রে। সব আমি কোথাও যাব না। তুমি তো সেই নিমাই পণ্ডিতের বউ। ঈশানদা, মা বাবার জন্য মন খারাপ করবে কেন? এই খেতে খুঁটে চেহারাটার কি দশা করেছে একবার দেখেছ? এরপর যদি কোনো বিপদ হয়, আমি তো মনে মনে সেই প্রার্থনাই করি। প্রতি অঙ্গ জ্বলে যা, কুকুরে হয়ে আমি চললাম রে সই, ভেবেছিলাম তুই বড় ভেঙে পড়েছিস, কিন্তু এসে এখানে দেখলাম তোর মতো সুখী নবদ্বীপ আর কেউ নেই। তুই ভালো থাকিস প্রিয়া, ভগবান তোকে ভালো রাখো, ভগবান তোকে ভালো রাখো। কাঞ্চনা, ঈশানদা, ওকে তুমি আমার গামছায় ঘটে ঘন চোখ মুছছো কেন? যা, মা গঙ্গা স্নানে গেছে, ফিরে এলো কিনা একবার দেখে আস। বৌমা, হ্যাঁ রে বৌমা, লক্ষ্মী ছাপিটা কোথায় রাখলি? রোজ তোকে বলি আমার সামনে বসে করিগুলো একবার গোন, তা তোর যেন আর সময়ই হয়ে ওঠে না মা। সময় হবে না কেন, বিপদ তো তোমাকে নিয়ে। একবার করির ঝাপি খুললে তোমার চোখের জল যাওয়ার পাগ বাঁধবে না। ঈশানদা, যাও করির ঝাপিটা একবার এনে দাও। কি বিদিকিচ্ছে স্বভাব তোমার, এই ছেলে ছেলে করে এই সকলকে একেবারে পাগল করে। কেন যে পাগল করছি তা তুই বুঝবি না রে ঈশান। বিশ্বরূপ সংসার ছেড়ে চলে যাওয়ার পর ওই একজনের মুখের দিকে তাকিয়েই আমি বেঁচে আছি, তাই ভয় হয় বিশ্বরূপের মতো ও যদি, না না তাও যাবে না। ও আমায় কথা দিয়েছে আমি অনুমতি না দিলে ও সংসার ছেড়ে কোথাও যাবে না। যাবে কেন মা, ছেলে তো আপনার বাধ্য মা। ঠিক বলেছিস বৌমা, তুই দেখে নিস 90 দিনের মধ্যে ঠিক সে ফিরে আসবে। এই নাও তোমার কড়ির ছাপি, এই নাও। গোন তো বৌমা, কড়িগুলো তুই একবার আমার সামনে বসে গোন। একই বৌমা, এই কড়িগুলো এইভাবে ন্যাকড়া দিয়ে বেঁধে রেখেছিস কেন? 20টা 20টা করে ভাগ করে রেখেছি মা,
ভালো করেছিস মা, সব কাজেই তো তোর ভীষণ যত্ন। তা ক কুড়ি হয়েছে রে মা? এই দেখুন, এই এক কুড়ি, এই দু কুড়ি, তিন কুড়ি, চার কুড়ি। চার কুড়ি? চার কুড়ি মানে কতদিন? চার কুড়ি মানে আশি দিন মা, আশি দিন হয়ে গেছে। ওরে ওই স্যার, শুনতে পাচ্ছিস? ও মা গোন না, বাকিগুলো গোন। মা গুনছি, এই নিন এই নিন, এই যে এই যে, এই একাশি, বিরাশি, তিরাশি, চুরাশি, পঁচাশি, মা থামলি কেন গোন, ছিয়াশি, ছিয়াশি, সাতাশি, এই আটাশি, এই ঊননব্বই, এই নব্বই। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই ছিল এই নাই, কোথা গেল কোথা গিয়ে পলকে মিলালো, দেখা দাও দেখা দাও দেখা দাও শ্রী মধুর দা ঠাকুরের মুখে কৃষ্ণ। কত আশা নিয়ে তোকে এ ঘরে এনেছিলাম, নিমাই আমার সব আশাই ছাই করে দিয়েছে। ডাক আমার নিমাইকে ডাক, তুই আমার অভিশাপ দে মা। কৃষ্ণ নাম করতে করতে জ্ঞান হারিয়েছে। মাঝে মাঝে ওরকম হয় বৌঠান, কানের কাছে কৃষ্ণ নাম করুন, দেখুন আবার জ্ঞান ফিরে আসবে। চলো চলো মা খান চলো। হ্যাঁ, এতদিন তো তোমাকে চোখের জল আমি বুঝতে, এখন এখন ওই আড়ালে বসে কাঁদবে চলো। কানতে কানতে কারা চলে গেল? কে? ও প্রিয়া। আচ্ছা আচ্ছা, ওরা কাঁদলো কেন? কাঁদবে না, কৃষ্ণ নামে পাথর গলে যায় আর মানুষের চোখে জল আসবে না। কই, তুমি তো কই কাঁদলে না? সবাই কাঁদলে সান্ত্বনা দেবে কে?
প্রিয়া, আমি কি কোনো অন্যায় করেছি? তুমি কি কোনো অন্যায় করতে পারো? তবে তুমি মাকে কথা দিয়েছো যে তার অনুমতি না নিয়ে তুমি কৃষ্ণনাম করবে না। তার অনুমতি কি তুমি নিয়েছো স্বামী? না তো। কেন নাও নি? তুমি মায়ের কাছে কিছু চাইলে মাকে তোমাকে না দিয়ে থাকতে পারতে? এ তুমি আমাকে কোন পদে সম্মান দিলে প্রিয়া? বলো বলো, তুমি কে? সত্য বলো, সত্য বলো, তুমি কে? আমি তোমার সহধর্মিনী। কথা দাও, তুমি আমাকে কথা দাও স্বামী, মায়ের অনুমতি না নিয়ে আর তুমি কৃষ্ণনাম করবে না? কিন্তু কিন্তু কৃষ্ণনাম না নিলে আমি যে থাকতে পারি না প্রিয়া। ওই সব সময় কে যেন আমাকে ডাকে, আজ প্রেম যমুনাই ঢেউ তুলেছে লহর বয়ে যা, বাসরিতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়, বাসরিতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়। বাসরিতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়, বাসরিতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়, বাসরিতে ডাক দিয়েছে ব্রজের ব্রজরায়। আমি নিতাই। নিতাই, গলা শুনে মনে হলো অবিকল আমার বিশ্বরূপের গলা। হ্যাঁ, সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর, এতদিন পরে বুঝি মাকে মনে পড়লো বাবা। তোমার কথা নয় মা, ভাইয়ের কথাও মনে পড়েছে, তাই তো আমি নিমাইকে নিয়ে যেতে এসেছি। হরিবাসরে আমাদের সঙ্গে হরিনাম সংকীর্তন করবে। ও মামা, এই অত ছেলে কি চাইছে শুনতে পাচ্ছিস? কেন পাবো না মা, শুনেও চুপ করে আছিস? তুই কিছু বলতে পারছিস না? কি বলবো মা, ছেলে মায়ের কাছে অনুমতি নিতে এসেছে, আমি কি বাধা দিয়ে থাকতে পারি? মা তুই কি, তোর কি প্রাণ বলে কিছু নেই মা? কৃষ্ণ নাম আমার প্রাণ মা, তুমি অনুমতি না দিলে আমার যে প্রাণ চলে যাবে। দাও মা, দাও অনুমতি, দাও অনুমতি, দাও মা অনুমতি দাও। হ্যাঁ দেব, দেব রে দেব, সোনা বিশ্বরূপ আজ থেকে। না না ওরে অবমা, তার আগে তুই তোর কানে আঙুল চাপা দে মা, আঙুল চাপা দে। বিশ্বরূপ আজ থেকে আমি আমার নিমাইকে হরিনাম করার অনুমতি দিলাম। বৌমা, তোমার দুনিয়া অসাধ্য সাধন হলো। নবদ্বীপের সবাই নিমাই পণ্ডিতের নামে জয়ধ্বনি করুক, আর আমি চাই আসল শক্তি তুমি। হঠাৎ শক্তি ভজনা কেন? শক্তি পরীক্ষা হয়ে যাবো উঠান। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ উঠে পড়ে লেগেছে কোমর বেঁধেছে হরিবাসর ভেঙে দেওয়ার জন্যে, কিন্তু আমরা পিছু হাঁটবো না, আমরা প্রাণ খুলে গাইব। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে, যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গোবিন্দ গোবিন্দের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ।
বলিয়া উঠান এতদিন কি গান শোনালে বৌঠান, নবদ্বীপে যে গান শুনবে সেই আমাদের দলে যোগ দেবে। গাও বৌঠান, আবার তুমি গাও। তুমি তুমি গোবিন্দের গোবিন্দের নাম সংকীর্তন আমার নামে গাইছো প্রিয়া, এ তুমি এ তুমি কি করলে প্রিয়া? গাও বৌঠান গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে যে ভজ গোবিন্দ লহ গোবিন্দ কহ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ লহ গোবিন্দ কহ গোবিন্দের নাম রে, যে জন গোবিন্দ কয়ে সে হয় আমার প্রাণ রে, ভজ গোবিন্দ লহ গোবিন্দ কহ গোবিন্দের নাম রে। দাদু, ও দাদু, তুমি যে বললে এখানে অনেক ভিড় হবে, কই একজন ছাড়া তো আর কাউকেই দেখতে পাচ্ছি না। আসবে রে আসবে, জগাই মাথায় যত অত্যাচারেই করু এই নবদ্বীপের বৈষ্ণবদের ঠেকিয়ে রাখতে পারবে না। হরিবাসর হবে, হ্যাঁ হবে হবে, এই হরিবাসরেই আমার গৌর হরির সঙ্গে দেখা হবে, প্রাণ যায় যাক, তাতে ক্ষতি কি, তবু তবু চোখের দেখা তো দেখতে পাবো। ঠিক বলেছে হরিদাস, এ প্রাণ যার দেওয়া তার জন্য যদি মরতেও পারি সে তো ভাগ্যর ব্যাপার। এসো গোদাধর, নিমাই এখনো আসেনি, এক্ষুনি আসবে, নিতাই নিজে গিয়ে নিমাইকে নিয়ে এসেছে, কোথা যখন দিয়েছে তখন সে নিশ্চয়ই আসবে। নিমাই পণ্ডিত না এলে হরিবাসর কি হবে না ঠাকুর? কেন হবে না, কেন হবে না, তিনি যখন আসবো বলেছেন নিশ্চয়ই আসবেন। নিন নিন, আমরা হরিনাম সংকীর্তন শুরু করুন। ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দের নাম রে, যে জনা গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দ। জানিস আমি কে? তুমি তো মাথায় জগাইকে সঙ্গে করে আনলে না কেন? জগাই কেন দরকার নেই, আমি একাই তোদেরকে খণ্ডা করতে পারবো। মাথায় আপনি অনর্থক রাগ করছেন, মাথায় তো আমরা করিনি, প্রাণ ভরে তার নাম করব তাতে ক্ষতি কি? ওসব আমি বুঝি না, আমার হুকুম এই নবদ্বীপে নাম গান করা চলবে না, যদি ভালো চাস তো নাম গান করা বন্ধ কর। বন্ধ হবে না কি, এত বড় সাহস জগাই মাথায় কাজ হয় না। এটা আবার কিসের মূর্তি?
বৈষ্ণবদের ঠাকুর সালা হরি প্রজাদের ওই ঠাকুরের গায়ে আমি আমি মাল ঢেলে দেবো। দল শিক্ষা হয়েছে তো, এরপর থেকে যার বাড়িতে নাম কীর্তন করবে তার বাড়িতে আমি আগুন ধরিয়ে দেব। মাঝা ইচ্ছা টুচ্ছে পারে না এমন কোনো কাজ নেই, আগে মূর্তিটা হাতে পাই তারপর তোদের ওই কৃষ্ণ শালার কত দুর্গতি করতে হয় তা আমার ভালোভাবেই জানা আছে। হরিনাম যে বন্ধ হয়ে গেল এরপর কি নবদ্বীপে কেউ কৃষ্ণ নাম করবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরহরি গৌরহরি আমার জন্ম সার্থক হয়েছে, গৌরহরি আমার জন্ম সার্থক হয়েছে, তাই তাই কতদিন পরে তোমার দেখা পেলাম গৌরহরি। দাও প্রভু দাও তোমার ওই চরণে আমাকে একটু চাই, দাও প্রভু আমাকে তুমি চাই। আমার নাতি মূর্তি নিয়ে ছুটে পালাচ্ছিল, লাঠি আলবে লাঠি খায় এসে আহত হয়ে বৈষ্ণবদের সামনেই বৈষ্ণব মূর্তি চুরি হয়ে গেল, তাহলে কিসের বৈষ্ণব আমরা? আসুন আসুন বৈষ্ণবগণ আমার সঙ্গে আসুন, ওই মূর্তি আমি উদ্ধার করে নিয়ে আসব। আজ যেতে হবে না ঠাকুর মশাই, মূর্তি আমি নিয়ে এসেছি। এ কি গোবিন্দ, গাছের আড়ালে লুকিয়েছিলাম, ওরা ওরা আমাকে অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু কিন্তু ওরা আমাকে দেখতে পায়নি। নাও ঠাকুর মশাই তোমার মূর্তি নাও। গোবিন্দ এসো, গোবিন্দ এসো, নবদ্বীপে তোমার চেয়ে বড় বৈষ্ণব আর কেউ নেই। এবার এবার জগাই মাধাইকে দেখিয়ে দিতে হবে যে কারোর ভয়ে কোনোদিন নামগান বন্ধ থাকতে পারে না। কিন্তু কোথায় বসে হরিনাম করবে নিমাই? মাধাইয়ের হুকুম, এই নবদ্বীপের কোনো বাড়িতে নাম সংকীর্তন করা চলবে না। মাধাই তো আমাদের উপকারই করেছে কথাধর, হরিনাম আর চার দেওয়ালের মধ্যে আপত্ত থাকবে না, গোটা নগরময় ছড়িয়ে পড়বে। আজ থেকে আমরা পথে পথে হরিনাম করব। কে কোথায় আছো বৈষ্ণবগণ, ছুটে এসো। তোমাদের সংকীর্তনে যোগ দিতে আমি ছুটে এসেছি। এ কি আচার্যদের, নবদ্বীপে বৈষ্ণবদের উপর অত্যাচার হচ্ছে শুনে আমি স্থির হয়ে আর শান্তিপুরে বসে থাকতে পারলাম না, তাই ছুটে এলাম। তোমাদের সংকীর্তনে পুরো ভাগে থাকবো আমি। তাহলে আমার ডাকে আপনি আবার নবদ্বীপে ফিরে এলেন তো আচার্যদের? হ্যাঁ নিমাই, তোমার ডাকে আমি আবার নবদ্বীপে ফিরে এসেছি, আর আমার কোনো অভিমান নেই। আমি তোমাকে অবতার বলে স্বীকার করে নিচ্ছি, তোমার সঙ্গে আমি সংকীর্তনে যাব, এ আমার সৌভাগ্য। গাও গাও বৈষ্ণবগণ, সবাই একসাথে গাও। আসুন সবাই আমরা একসাথে গাই। কৃষ্ণ 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 কেশব কৃষ্ণ কেশব গাই, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব গাই, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব গাই, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। Thank you.
যে নিষেধ। নিষেধ? কে নিষেধ করেছে? নগরকোটাল জগন্নাথ মাধব। ইবলিশ, কাজী সাহেব ওদের অন্যায় হুকুম বরদাস্ত করলেন? কাজী সাহেবের কোনো কসুর নেই হুজরাই। বৈষ্ণবদের ধর্মে হস্তক্ষেপ করতে কাজী সাহেব তাদের নিষেধ করেছিলেন, কিন্তু ওরা হুজুরের সে হুকুমকে এনকার করেছে। তাজ্জব! এত সাহস ওদের! কি বেগম সাহেবা, নবাব হোসেন তার প্রশ্রয় পেয়ে নগরকোটাল জগন্নাথ মাধায় গোটা নবদ্বীপের বুকে দোজাকের অন্ধকার টেনে নিয়ে আসছে। আমি ভেবে পাচ্ছি না আমি এখন কি করব। করবে আবার কি? ওদের ডেকে এনে কৈফিয়ত জলক করো। কৈফিয়ত, কৈফিয়ত! লাখো এনকারের জ্বালা আমার বুকে জ্বলছে, ওদের শাস্তি দিতে না পারলে এ জ্বালা আমার জুড়াবে না বেগম, কিন্তু স্বয়ং নবাবের জন্যই তা হবে না। আকেল জনাব, নগরকোটাল মাধবকে খনিয়ের তেলা পাঠাও, বলবে কাজী সাহেবের জরুরি তলব। আর হ্যাঁ, ওই ব্রাহ্মণ পণ্ডিতদেরও একই সঙ্গে খবর পাঠাবে। যো হুক মেহরবান। কাকে বলবো? কে বুঝবে দিলের ব্যথা? কে করবে হাজার হাজার অন্যায়ের প্রতিকার? কেন তুমি করবে? আমি না। কে জগন্নাথ মাধব? কিসের এত খবরদারি তাদের? কাজী হয়ে নবদ্বীপে নিরীহ বৈষ্ণবদের তুমি যদি রক্ষা করতে না পারো, তাহলে বলবে তুমি ছুটা। দেখাম তোমার ওই জিন্দেগি ছুটা, আর ছুটা তোমার ওই কাজীর আসন। বেগম, বেগম, বেগম সাহেবা, দিলের মাঝে লুকিয়ে থাকা দরদটা এমন করে বেড়ে যাচ্ছে কেন? সামান্য নগর গোটাল এনকার করে মহামান্য কাজীর হুকুম, কিন্তু কিন্তু কি করব, কি করব? আমি কি করব? বান্দারা হাজির কাজী সাহেব। হঠাৎ এমন জরুরি তলব কেন হুজুর? কেন তলব করেছি তা বুঝতে পারছেন না বাচস্পতি মশাই? না হুজুর, আমরা সামান্য মানুষ। সামান্য মানুষের অপরাধের মাত্রাটা কিন্তু সামান্য নয় বাচস্পতি মশাই। জবাব দিন, বৈষ্ণবদের হরিবাসর কেন আপনারা পণ্ড করেছেন? কি বলছেন হুজুর, আমরা কেন হরিবাসর পণ্ড করতে? মিথ্যে কথা বলবেন না। বৈষ্ণবদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আপনারাই আমার কাছে এসেছিলেন। এ ঘটনার সঙ্গে জড়িত যারা যারা আছে তাদের প্রত্যেককে আমার চাই। তাদেরকে নিয়ে কি করবেন হুজুর? কি করব বুঝতে পারছ না নগরকোটাল মাধাই? আজ্ঞে না, দাদা তো আমার পাশে নেই, ওই আমাকে সবকিছু বুঝিয়ে দেয়। মাধব, এই মরাদের উপর খাড়ার ঘা বসাতে কেন ডেকে এনেছেন হুজুর? সব হাত যশ আমার। কি এত বড় সাহস তোমার? ওই সালাদার হরিবাসর আমিই পণ্ড করেছি। এতদিন আমি কিছু করতে পারিনি। নগরকোটাল মাধবকে এক্ষুনি কয়েদখানায় নিয়ে যাও, যথাসময়ে আমি ওর বিচার করব। উপযুক্ত স্থানে পাঠিয়ে দেব। শুনে বলো দুঃখ পেলাম হুজুর, হতভাগার অপরাধটা কি? সে কথা আপনার ভাইকে জিজ্ঞাসা করুন। নবাব হোসেন স্যার রিয়াসতে জাতি ধর্ম নির্বিশেষে অবাধে ধর্মাচরণ করার অধিকার সবার আছে। আমার নিষেধ সত্ত্বেও আপনার ভাই মাধব বৈষ্ণব দেশে অধিকারে হস্তক্ষেপ করেছে। কালি অকথ্য তাদেরে বৈষ্ণবের এক সময় আহত ঘর ছেড়ে তারা আজ পথে পথে বের হয়েছে নগর সংকীর্তন করতে। ভালোই তো হয়েছে। হ্যাঁ, ও তো অন্যায় কিছু করেনি, ও নবাবের হুকুম তামিল করেছে মাত্র। নবাবের হুকুম? নবাব হোসেন সাচান হিন্দু ধর্মের সঙ্গে সম্প্রীতি, বৈষ্ণবরা হিন্দু ধর্মের আচার আচরণ কোনো কিছু মানে না, ব্রাহ্মণদের গায়ে ছুড়ে দেয় ঘৃণা থুৎকার। তাই নবাব হোসেন সাচান ছলে বলে কৌশলে যেমন করে হোক বৈষ্ণবদের শায়েস্তা করতে হবে। মিথ্যে নয়, দেখুন নবাবের দস্তখত করে হুকুমত নামা আমি গৌরবঙ্গ থেকে এইমাত্র নিয়ে ফিরলাম। নগরকোটাল জগন্নাথ, নবাব হোসেন সাকি পাগল হয়ে গেছে। ছি 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 হুজুর, নবাব হোসেন স্যার সমালোচনা করা সামান্য একজন কাজী শোভা পায় না।
আশা করি এবার আপনি আমার ভাই মাধবকে আর কয়েদ করে রাখবেন না। যাও মাধব, তুমি মুক্ত। আমিও চলি জানা, আমিও চলি। কাল থেকে নবদ্বীপের পথে ঘাটে যেখানে যত খোল আছে সব ভাঙা হবে, বৈষ্ণবদের ওপরে চলবে অকথ্য অত্যাচার। আপনি তো একটু শান্তিপ্রিয় মানুষ হুজুর, তাই যাওয়ার আগে আপনাকে সাবধান করে চলেন। কারা হাসছে, কারা হাসছে আখেন? জগাই মাথাই না নবদ্বীপের বৈষ্ণবগণ? খোদা হাসছে জনাব, দুঃখ করবেন না, নবে এত বড় অন্যায় প্রতিকার একদিন হবে। প্রতিকার করতে না কোথায় বললাম জগাই নাকেন? জগাই মাথায় উন্মত্তের মতো বৈষ্ণবদের উপর প্রতিশোধ নিয়ে ছুটে গেল, কি দিয়ে আমি তাদের প্রতিরোধ করব? দুঃখ করবেন না জনাব, হিন্দুরা বলে তোমার এই বধিবে যে গোকুলে বাড়িতে সে জগাই মাথায় দিন হয়ে এসছে, আপনি শুধু সে দৃশ্য দেখার জন্য অপেক্ষা করেন জনাব। সালাম। অপেক্ষা করবো না, না আর অপেক্ষা করে কোনো লাভ নেই। যেদিনের স্বপ্ন আমি দেখতাম সেই দিন আর কোনোদিন আসবে না। সাচ্চা ইনসান বলে যাকে আমি ভাবতাম সেই নিমাই পণ্ডিত ব্রাহ্মণদের ভয়ে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে নিজের ইচ্ছক বাঁচালে। কে দেবে তবে জগাই মাথাইকে উপযুক্ত শিক্ষা? ওই সামান্য বৈষ্ণবের দল। আমি এইমাত্র খবর পেলাম বৈষ্ণবদের দলে যোগ দিয়েছে আমারই শহীদ হাসান নিমাই পণ্ডিত। কি বললে আবিদা? নিমাই পণ্ডিত তোমার সাহেলির খাসাম? হ্যাঁ জনাব, আকেল বলছিল কাল থেকে নবদ্বীপের নিরীহ বৈষ্ণবদের উপর অত্যাচার শুরু হবে, বন্ধ করো না জনাব, তোমার সর্বশক্তি দিয়ে অত্যাচার তুমি বন্ধ করো। উপায় নেই আবিদা, উপায় নেই, শক্তি আমার কিচ্ছু নেই, আমি শুধু একটা সাজানো পুতুল মাত্র। তাহলে ইস্তফা দিচ্ছ না কেন? ইস্তফা আমি দেব না বেগম। নিমাই পণ্ডিত যদি সত্যিই বৈষ্ণবদের দলে যোগ দিয়ে থাকে তাহলে তাকে সালাম জানাতে এই প্রাসাদে আমাকে তো হাজির থাকতেই হবে বেগম। কি বলছো জনাব, নবাবের এত বড় অবিচার? নবাবের উপরেও একজন নবাব আছে বেগম, তার বিচারে কোনোদিন ভুল হয় না। যে জগাই মাথায় আজ বৈষ্ণবদের উপরে অত্যাচার করছে সেই জগাই মাথাইকে একদিন বৈষ্ণবদের পায়ের তলায় বসে তাদের দোয়া ভিক্ষা করতে হবে, আর সেদিনই আমি ইস্তফা দেব বেগম, সেদিনই আমার ছুটি। দা ঠাকুর, দা ঠাকুর, দা ঠাকুর, দা ঠাকুর। ছিল আজ ঘরেই থাক, আজকে আর, আজকে আর নগর কীর্তনে যেতে হবে না। বৌদিমণি, বৌদিমণি, এত জোরে জোরে ডাকছো কেন ঈশানদা? তোমার কি ব্যাপার? তোমার হাতে ওগুলো কি? ফুল আর চন্দন, তোমার দা ঠাকুর সংকীর্তনে যাবেন তো, তাই সাজিয়ে দিতে নিয়ে এলাম। ও তুমিও তো কম চাও না বৌদিমণি, চোখের সামনে দেখছো দা ঠাকুরের টোল উঠে যাচ্ছে, পড়ুয়ারা পড়া বন্ধ রেখে দেশে ফিরে যাচ্ছে, তবুও তোমার চৈতন্য হবে না। যাও যাও ঘরে গিয়ে শেকল তুলে দাও, দা ঠাকুরকে আজকে আর নগর কীর্তনে যেতে হবে না। শেকল তুলে দিলে রক্ষে আছে? নিতাইকে তুমি জানো না ঈশানদা, সে তো এসে কুরুক্ষেত্র বাঁধাবে। তবে আর কি, দু হাত তুলে নৃত্য করো, নিজের ভালো নিজে না বুঝলে হে, আমি আর বকবক করে কি করব? কপাল যেদিন ভাঙবে সেদিন বুঝবে এই বুড়ো ঈশান ঠিক বলেছিল না ভুল বলেছিল। ঈশানদা এই বলে গেলাম,
জগাই মাধাই বৈষ্ণবদের উপরে অত্যাচার করবে নাকি? করুক না মা, বৈষ্ণবদের সাথে পেরে ওঠা জগাই মাধাইয়ের সাধ্য নেই। কেন, বৈষ্ণবদের এত শক্তি কোথায়? আছে মা আছে, জগাই মাধাইয়ের অস্ত্র, জগাই মাধাইয়ের অস্ত্র তাদের হাতে, আর বৈষ্ণবদের শক্তি তাদের হরিনাম সংকীর্তনে। আপনি দেখে নেবেন মা, আপনার ছেলে গোটা নবদ্বীপ জয় করে ঠিক ফিরে আসবে। মা আয়, আয় বাবা আয়, আশীর্বাদ করি তোদের যাত্রা পথ শুভ হোক, আমি আর তোদের বাধা দেব না। কিন্তু একটা কথা বাবা, তুই যেন আমাকে ছেড়ে আর বৌমাকে ছেড়ে কোথাও চলে যাস না বাবা। কথা রাখিস বাবা, মনে রাখিস, এ আমার ভিক্ষা, সন্তানের কাছে মায়ের একটাই ভিক্ষা বাবা, একটাই। মা এ কি প্রিয়া, তুমিও মুখ ফিরিয়ে রয়েছো, তবে কি আজকে নগর সংকীর্তনে তোমার কি সম্মতি নেই প্রিয়া? আমি কি তোমার কোনোদিন কোনো কাজে বাধা দিয়েছি স্বামী? এই দেখো তুমি সংকীর্তনে যাবে বলে মালা গেঁথে চন্দনে সাজিয়ে আমি তোমার অপেক্ষায় বসে আছি। আজকের যুদ্ধের সেনাপতি তুমি, এসো তোমাকে আমি মনের মতন করে সাজিয়ে দিই। যুদ্ধ, যুদ্ধ কোথায় প্রিয়া? নবদ্বীপের পথে পথে, এ এক ধর্মযুদ্ধ স্বামী, আজকের যুদ্ধে যে তোমাকে জিততেই হবে। বৈষ্ণবদের উপর অকথ্য অত্যাচার হচ্ছে, কারাগৃহে আত্মগোপন করে আছি, কারা আবার নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছে। সত্যিকারের বৈষ্ণব কি কখনো হরিনাম সংকীর্তন কানে গেলে ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকতে পারে? প্রিয়া, হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কালৌ নাস্তৈব 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 বতিরন্যথা। এ নাম মাহাত্ম্য তুমি কোথায় শিখলে প্রিয়া? আমিও যে নামে মগেছি স্বামী, তবে তবে আমি কৃষ্ণ নাম করি না, আমি জপ করি, আমি জপ করি আমার গৌর হরির নাম, আর দু চোখ ভরে দেখি আমার গৌর হরির সাজালো নিমাইকে, রূপ দেখে মনে হয় আমি ওর পায়ে লুটিয়ে পড়ি। জগাই মাধাই তো কোনছা, নবাব হোসেন শাহ আজ আমাদের পথ রোধ করতে পারবে না। সবই আমার বৌঠানের দয়া আচার্যদের, সবই আমার বৌঠানের দয়া। কেন, কারণে বিষ্ণুপ্রিয়াকে লজ্জা দিচ্ছিটায়? মনে রেখো আমাদের আসল কাজটা এখনো বাকি। যথার্থ কথা আচার্য শ্রীবাদ, চলুন বৈষ্ণবগণ, নবদ্বীপের মানুষরা আমাদের পথে উন্মুখ হয়ে বসে আছে। তাহলে আর বিলম্ব কেন নিমাই ঠাকুর, চলুন আজ আমরা সকলে মিলে এই নবদ্বীপ। হজ গোবিন্দ গোবিন্দ গোবিন্দের নাম রে, হজ গোবিন্দ গোবিন্দ গোবিন্দের
যাও গৌর হরে যাও, তোমার বিজয় রথ কেউ থামাতে পারবে না। আমার সমস্ত শক্তি আমি তোমাকে দিলাম, নবদ্বীপ আজ কৃষ্ণ নামে স্রোতে ভেসে যাবে। যাবে আর কোথায়? আমি নগর কোদাল জগন্নাথ, ঘরে খোল করতাল, যা কিছু আছে সব বের করে দাও। পণ্ডিত এখন বাড়িতে নেই, আপনি পরে আসুন। আরে জানি জানি, পণ্ডিতের সঙ্গে বোঝাপড়া করবে আমার ভাই নিমাই, আমার দরকার শুধু এই খোল করতাল গুলোকে নিয়ে। পণ্ডিতের বিনা অনুমতিতে আমি তার কোনো জিনিস স্পর্শ করি না। আপনি পণ্ডিতের অনুমতি নিয়ে আসুন, আমি বার করে দিচ্ছি। আরে রাখো তোমার পণ্ডিতের অনুমতি, নবাবের আদেশ। নবাবের আদেশের চেয়ে আমার কাছে আমার স্বামীর আদেশ অনেক বড়। এত বড় কথা? তবে দেখো তোমার চোখের সামনে ওই ঘরের ভেতর থেকে খোল করতাল গুলো সব আমি বার করে দিয়ে আসবো। আগুনে হাত দিবেন না নগর কোটাল। তুমিও আমাকে চোদাবে না মা জননী। জগাই মাথায় যত অন্যায় করে থাকুক, নারী জাতির অসম্মান এখনো পর্যন্ত করেনি। আমার লড়াই ওই নাতের গুরু নিমাই পণ্ডিতের সঙ্গে, আর সেই লড়াইয়ে তার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে আমি নবাবী ফরমান তামিল করতে চললাম। জগাই জগাই! না 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 ঠাকুরের, না ঠাকুরের, এই খোল তুমি দিলে। শুনে নাও বুড়ো ভাব, ছুটে যাও, ছুটে যাও, মা ঠাকুর গঙ্গা স্নান করতে গিয়েছে, তাকে তুমি খবর দাও না। আমি আমি দা ঠাকুরের কাছে যাচ্ছি। দা ঠাকুর, দা ঠাকুর! কে দা ঠাকুর? ওই নিমাই পণ্ডিত, আজকে তার খোল আমি। সাবধান, যার ক্ষতি আপনি করতে যাচ্ছেন সে রুষ্ট হলে এ বিশ্বে কেউ নেই যে আপনাকে রক্ষা করে, অতএব খুব সাবধান। নারী নগর কোদাল জগন্নাথ মাধব ফিরে যেতে আসেনি নারী, এই এই বৈষ্ণবদের অহংকার চূর্ণ করে তবেই আমি যাব। তবে তাই এসো জগন্নাথ, সৃষ্টি স্থিতি লয় হয় যার ইঙ্গিতে, চন্দ্র সূর্য গ্রহ তারা ওঠে যার ইঙ্গিতে, সে নহে সামান্য প্রভু, তেজ অভিলাষ ফিরে যাও তারা। চলাই ফিরে যেতে শেখেনি নারী, আমি আমি এই বৈষ্ণবদের অহংকার চূর্ণ করে তবেই ফিরে যাব। তবে তাই এসো জগন্নাথ, অবলা ভাবিয়া যাবে কর উপহাস, সচক্ষে কর হতাম শক্তি সামান্য পণ্ডিত যায়া নহি, আমি শুধু আমি শক্তি, আমি সনাতনী, আমি কৌশিকী। আমার সামনে আমার সামনে বসে বুঝালো দেখে তুমি অবতীর্ণ না হলে মা, কে কে তুমি? আমি দুরিগা জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদানী, তুমি জাগো জাগো।
তুমি যা নয়নে আমার মূর্খ আমি এতদিন ভ্রান্তি বসে করিয়াছি মিথ্যাস ফালন। মা গো ক্ষমা করো সন্তান মা। ভ্রান্ত পথ ত্যাজি আর করো প্রায়শ্চিত্ত তব, যা দেখিলে হেথা ভ্রমেও কভু করো না প্রকাশ। তাই হবে মা, তাই হবে, ভুলেও অন্যত হবে না কবু অনুজ্ঞা তোমার। ওরে ওরে কে কোথায় আছিস, মাথায় রে কর নিবারণ, নহিলে অনর্থ।